বঙ্গ রাজনীতিতে রেহাই নেই স্বামী বিবেকানন্দেরও তৃণমূলের অভিযোগ খারিজ করে নিজের অবস্থানে অনর থাকলেন সুকান্ত মজুমদার তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তৃণমূল নেতারা চাইলে ক্লাস নিতে পারেন বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দেখুন কালকেও আমি যে কথা বলেছি আজকেও আমি সেই একই কথা বলছি তৃণমূল কংগ্রেস টেটের আউট হয়ে দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছে আমার বক্তব্যে পরিষ্কার বলে আছে এখন এখন যারা যারা বা আমি ইউজ করছি আমি বারবার রিভাইন্ড করে দেখে নিতে বলছি তৃণমূল কংগ্রেস যে ভিডিওটা প্রকাশ করেছে যারা এখন এখন মানে কারা এখন তো বিবেকানন্দ নেই তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্ত্ব বলছেন এবং এটা বামপন্থীদের শেখানো আমিও স্টুডেন্ট ওই দুটো লাইনই পড়ে এসেছি এবং পরীক্ষায় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই পারবে সেখানেই লেখা আছে পিছনে সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী তারা পুরোটা পড়েন কেন ক্ষমা চাইবো তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলে যেতে ক্ষমা চাইবো মূর্খদের কাছে কেউ ক্ষমা যায় নাকি পড়ো কোরা না বুঝতে পারলে আমাকে ডাকু আমি ক্লাস নিয়ে নেবো ওদের চেতলার অফিসে গিয়ে আর আগে লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠান নিয়ে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন তার পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন শোনাব বিবেকানন্দের উক্তি যে গীতা থেকে ফুটবল খেলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলার প্রথম কৃতি ফুটবলার তাকে দেখে বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন এবং বিবেকানন্দ কমিউনিস্ট প্রোডাক্ট নন বিবেকানন্দ যুব শক্তির প্রকাশ রামকৃষ্ণ সারদা বিশেষত সহজিয়া হিন্দু ধর্ম বিবেকানন্দ তারই ফলাফল ফলে রবীন্দ্রনাথ বিবেকানন্দ যারা বাংলার আইকন বাঙালির আইকন তাদের বিজেপি বা আর যে ভেতর থেকে অপছন্দ করে এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার বিজেপি সর্বভারতীয় সভাপতি তার যে মাইন্ড তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে যে তাচ্ছিল্য আছে যে অবজ্ঞা আছে বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে সেটা তার কনসিয়াস মুক্তি উচ্চারিত হয়েছে আর গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন শুনুন এবার গীতার বাণী ধর্মের বাণী বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া আর উদান উদানকোহর কোন mantobya প্রেক্ষিতে সুকান্ত মজুমদারের কথা পড়েছিলেন শুনুন মানে গীতা করলে যে পেট না সেটা আজকের ব্যাপার না স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয় তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো তাহলে যুবকদের শরীর তাজা থাকত মন ভালো থাকতো এটা যেটা করছে হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশুরি দেওয়ার চেষ্টা করছে